Mr. Rahman Rahim, Morning Sun Model School and College, Bhalukam Moiman Sinha, Bishwabyapi Coronavirus, Atankito Mohurte, School College Bishwabidyaloyer Somosto Karjokrom, Jokhon Sthobir, Nishpran Nirjib, Atankito Mohurte, Amader School College Bondho Hoye Jaway, Online Er Madhyome Amra, Ekadosh Shredir আমার পথ প্রবন্ধ থেকে আলোচনা করছি। আমি মোহাম্মদ মুজিবুর রহমান, প্রভাষক, বাংলা মর্নিং সান মডেল স্কুল এন্ড কলেজ, ভালুকা ময়মনসিংহ। আমার পথ প্রবন্ধে কাজী নজরুল বিদ্রোহী কবি, প্রেমের কবি, মানবতার কবি, তিনি আমাদেরকে যে উপহার দিয়েছেন তা প্রাণবন্ত। একটি যুগ, একটি অধ্যায়, একটি সময়কে তিনি গতিশীল করেছিলেন তার মেধার মাধ্যমে। কাজী নজরুল মূলত আমাদের জাতির কবি, প্রেমের কবি, সাম্যের কবি। জন্ম হয়েছিল একটি দারিদ্র কুটিরে, ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। জন্ম 1899। জন্ম 1899 সালে 11ই জ্যৈষ্ঠ। ১৩০৬ বঙ্গাব্দ। নজরুলের জন্ম যখন হয়েছিল তখন পরাধীনতার মুখোশ আমরা বাংলাদেশে লক্ষ্য করেছি। 1947 সালের দেশ বিভাগ, 1952 সালের মহান ভাষা আন্দোলন, জাতি যখন একান্তভাবে নিজের স্বাধীনতা সার্বভৌমত্বকে হারাতেছিল, তখন কাজী নজরুল কলম ধরেছিলেন সাম্যের পক্ষে, স্বাধীনতার পক্ষে, দেশ পত্রিকার পক্ষে। তিনি বলেছিলেন, বিশ্বে জাতি চুমান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার গড়িয়েছে নারী, অর্ধেক তার নর। কোন কালে হয়নি যে ওই পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। নজরুল নারী জাতির অধিকার প্রতিষ্ঠিত করেছিলেন। নজরুল সাম্যের কথা বলেছিলেন, সাধারণ শ্রমিকদের ঘাম শোষণ করে যারা অর্থ বিভাগ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, আধিপত্যের অধিকারী হচ্ছে, প্রয়োজনে তাদেরকে বেতন ভাতা থেকে বঞ্চিত করছে, খেটে খাওয়া সাধারণ মানুষের অধিকার তিনি প্রতিষ্ঠিত করেছিলেন কুলি মজুর কবিতায়। তিনি বলেছিলেন, বেতন দিয়াছ চুপ রও যত মিথ্যাবাদীর দল, তত পাই দিয়ে কুলিদের কত কুর পেলি বল। বিশেষ করে কাজী নজরুলের অগ্নিবীণা কাব্যের জন্য তিনি বিখ্যাত। অগ্নিবীণা বিশ্বের বাসী, সিন্ধু হিন্দুল এ কাব্যগ্রন্থগুলো সমধিক অবহিত, পাঠক মহলে এগুলির সাড়া রয়েছে। কাজী নজরুলের মৃত্যু ক্ষুধা কুহেলিকা বাদনহারা এগুলি উপন্যাস। এ উপন্যাসগুলি পড়লে আমাদের সমাজ সভ্যতাকে আমরা চিনতে পারি, বুঝতে পারি বাস্তবতার রূপ। কাজী নজরুল যখন জন্ম নিয়েছিলেন অত্যন্ত দারিদ্রের কুটিরে, লেটুর দলে তিনি গান করেছিলেন, মসজিদের ইমামতি করেছিলেন। 30 সালের দরিরামপুরে তিনি পড়াশোনা করেছেন, যার ফলশ্রুতিতে সময়ের বিবর্তনে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে আমরা উপহার পেয়েছি। কাজী নজরুল 1917 সালে বাঙালি পল্টন যোগদান করেন। বাঙালি পল্টন যখন তিনি যোগদান করেন তখন স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তিনি সংগ্রাম করেছিলেন।
তাকে জেলে ঢুকানো হয়েছিল। না পাওয়ার বেদনায় তিনি মৃহমান ছিলেন, ওখান থেকে তিনি বলিষ্ঠ চিত্ত উচ্চারণ করেছিলেন, বড় বীর, বড় চির উন্নতম শির, শির নেহারি মন নতরিশির শির ঐ শিখর হিমাদ্রি, বড় বিশ্বের আকাশ ছাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি বুলক দুলক গুলক বেদিয়া ক্ষুদার আসন আরছে দিয়া উঠিয়াছি আমি চির বিস্ময়, আমি বিশ্ববিধাত্রী মমলনে রুদ্র ভগবান জলে রাজ টিকা দীপ্ত জয় শ্রী মহাপ্রলয়, আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি খেপা, আমি দুর্বাসা বিশ্বমিত্র শীর্ষ, আমি দামানল দাহ দহন করিব বিশ্ব। আমার পথ প্রবন্ধে কাজী নজরুল আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেটি হল, আমি আমার কর্ণধার, আমি আমার সঠিক পথে নিজেকে পরিচালনা করার জন্য নিজে কর্ণধার। কর্ণধার মানে কি? নিজের যোগ্যতা সঠিকভাবে নেতৃত্ব প্রদান করে জাতিকে সঠিক পথে নিয়ে যাওয়ার কৌশল, সেটাই হলো কর্ণধার। কর্ণধার সবাই হতে পারে না। কাজী নজরুলের দারিদ্র্যের কারণে তিনি পুরোপুরি খাঁটি সোনায় পরিণত হয়েছিলেন। তিনি বলেছিলেন, হে দারিদ্র, তুমি মরে করেছ মহান, তুমি মরে দাঁড়িয়েছ খ্রিস্টের সম্মান, কণ্ঠক মুকুট শোভা দিয়াছ তাপস, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস, প্রমোদ কারণপুরে উড়ে অট্টালিকা, তোমার আইনে শুধু মৃত্যুদণ্ড লেখা, কে বাজাবে বাসি, কোথায় পাবো আনন্দিত সুন্দরের হাসি। আজ কাজী নজরুল আমাদের মাঝে নেই। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন চিরনিদ্রায় শায়িত রয়েছেন। কাজী নজরুলের মৃত্যুর মুহূর্তে, এর পূর্বেই তিনি সঙ্গীতের মাধ্যমে তার শেষ সমাধি কোথায় হবে সেটা তিনি বলে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন ঘুরে থেকে মুয়াজিনের আজান শুনতে পাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজ রাহা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, ভোর আজাব থেকে গুনাগার পাইবে রে ভাই, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই। শেষ সমাধিটা কাজী নজরুলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন হয়েছিল। তিনি আমাদের মাঝে নেই, রেখে গেছেন তার অজস্র সাহিত্যকর্ম। তার মাধ্যমে আমরা সঠিক পথের দিশা, সঠিক পথের সন্ধান যেন লাভ করতে পারি, সেই অর্থে আমরা আমার পথ প্রবন্ধে তিনি যে সমস্ত কথা বলে গিয়েছেন সংক্ষিপ্তভাবে আমরা বলতে পারি, আমি আমার কর্ণধার, আমি আমার উদ্ধারকারী, আমি সঠিক পথে দাবিত হব, কোন প্রবঞ্চনা, কোন মিথ্যা, কোন প্রতারণা, কোন ধোঁকাবাজের মধ্যে কাজী নজরুল আমাকে খুঁজে পাবে না বিশ্বের কোন মানুষ। তিনি সত্যে অটল এবং অবিচল ছিলেন মৃত্যুর অবধি পর্যন্ত। তিনি যখন 1972 সালে যখন তাকে বাংলাদেশে নিয়ে আসা হয় এবং তাকে নাগরিকত্ব প্রদান করা হয়, তার শেষ সমাধিটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন হয়েছিল। তিনি অজস্র লেখনীর মাধ্যমে তার সাহিত্য ভান্ডারকে তিনি সমৃদ্ধ করেছিলেন। আমার পথ প্রবন্ধে তিনি বলেছেন, যে ভয় মনে পায় সে বাহিরে ভয় প্রকাশ করে, যার মনে ভয় থাকে সে বাহ্যিকভাবে ভয় প্রকাশ করে, মনুষ্যত্বের ভয়কে বিদূরিত করার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। কাজী নজরুল
দারিদ্রের কষাকাতে জর্জরিত হয়ে শেষ পর্যন্ত প্রমাণ করে গিয়েছেন দারিদ্র মানুষের জীবনে অভিশাপ নয় বরং আশীর্বাদ। ইতিহাসের মাইলফলক হিসেবে কাজী নজরুল অল ওভার দ্য ওয়ার্ল্ড বিশ্বের বুকে জাতীয় কবি, প্রেমের কবি, সাম্যের কবি, মানবতার কবি। তিনি প্রেমের কথায় ভাবে ব্যক্ত করেছিলেন, মোর প্রিয়া হবে সে রানী দেব খোপায় তারার ফুল। তার এ সমস্ত সঙ্গীতের মূল পর্ষদ থেকে আমরা খুঁজে পাই তার মনুষ্যত্বের পরিচয়। তিনি বলেছিলেন, রোজ হাসরে আল্লাহ আমায় করুণা বিচার, বিচার চাহি না তোমার দয়া চাহে গুণাগার। আমরা আল্লাহর আরাধনার মাধ্যমে কখনো জান্নাত লাভ করতে পারবো না যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সান্নিধ্য আমরা না পাই, তাহলে আমাদের পরকাল জলাঞ্জলি হবে। আমরা আল্লাহকে যথাসাধ্য চেষ্টা করা মানে স্মরণ করার চেষ্টা করব। আমার পথ প্রবন্ধে কাজী নজরুল সেই আমিত্বের সংজ্ঞায় প্রদান করেছেন যে নো দ্য সেলফ, নিজেকে জানো তুমি কে। ইংলিশে বলে আত্মনম বিন্দি, নো দ্য সেলফ। সংস্কৃতে বলে আত্মনম বিন্দি। কুরআনে বলে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। কাজী নজরুলের সে আমার পথ প্রবন্ধে তার আমিত্বকেই প্রকাশ করেছেন। কোন ভয়, কোন ভীতি, কোন প্রতারণা, কোন মিথ্যার কাছে তিনি মাথা নত করতে রাজি নন। চির উন্নত মমশীল, তিনি বলেছেন মানুষের মস্তক সবচেয়ে বেশি মূল্যবান, মানুষের মস্তিষ্ক সবচেয়ে বেশি কি সম্মানের, সেটা কখনো অন্যায়ের কাছে মাথা নত করতে পারে না। কাজী নজরুল 1976 সালের মৃত্যু, 1976 সালের 29 আগস্ট, ১৩৮৩ বঙ্গাব্দ। আমরা জন্ম এবং মৃত্যুটাকে মনে ধারণ করব, এগুলি পরীক্ষায় আসার মতো বিষয়। তার উপন্যাস, নাটক, কবিতা, প্রবন্ধ, এগুলি থেকে প্রশ্ন আসতে পারে। আমার প্রবন্ধটি রুদ্রমঙ্গল প্রবন্ধ থেকে সংকলিত, কাজী নজরুলের রুদ্রমঙ্গল প্রবন্ধ থেকে সংকলিত। এ প্রবন্ধে তিনি তার আমিত্বের পরিচয় দিয়েছেন। মনুষ্যত্বকে আমরা যদি বিকাশ করতে চাই, তাহলে আমার নিজের মনুষ্যত্বকে বিকাশ করার জন্য আমার আমিত্বকে চিনতে হবে, যে আমি সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, দেশের জন্য, নিজের জন্য, মানবতার জন্য কি ধরনের কল্যাণমূলক কাজ উপহার দিতে পারতেছি, সেটাই আমার বিবেচ্য বিষয়। আমি যদি সমাজের জন্য উপকারে না আসি, আমি যদি একটি এলাকার জন্য উপকারে না আসি, একটি উপজেলার উপকারে না আসি, একটা জেলার উপকারে আসি না আসি, অল ওভার দ্য ওয়ার্ল্ডের উপকারে আমি কখনো আসতে পারবো না। সুতরাং গুণী আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। এ আজকের এই ছোট্ট শিশুটিকে একদিন দেশের কর্ণধার হতে হবে। সুতরাং একটি শিশুকে বেড়ে ওঠার জন্য বংশগতি এবং পরিবেশকে আমরা সবচেয়ে বেশি দায়ী করব, সবচেয়ে বেশি আমরা কার্যকর করব পরিবেশে রাখার জন্য। একটি ছেলে অথবা মেয়েকে ভালো একটি শিক্ষাঙ্গনে, ভালো একটি পরিবেশে, ভালো একটি শিক্ষকের সংস্পর্শে যদি আমরা দিতে পারি, তাহলে সে তার ভবিষ্যৎকে বিনির্মাণ করতে পারবে। মা এবং বাবা ছেলে মেয়েদেরকে শুধু জন্মদান করে সমাপ্ত ঘোষণা করে হয়তো বা তার পিছনে টাকা পয়সার ব্যাংক ব্যালেন্স এগুলি উজাড় করে দেয়, কিন্তু পূর্ণাঙ্গ মনুষ্যত্বকে বিকাশ করার জন্য যথার্থ একজন শিক্ষকের কোনো বিকল্প নেই। জ্ঞানী লোকের জীবন বৃথা হতে পারে, ইতিহাস তাকে পূর্ণ মর্যাদা দেবে। আমরা জ্ঞানের সংস্পর্শ কামনা করব, যেন আমরা যুগ যুগ ধরে ইতিহাসকে নিরবিচ্ছিন্ন সাক্ষী করে আমাদের ছেলেমেয়েদেরকে সেইভাবে ঘরে তুলতে পারি, পরবর্তী প্রজন্মের ধারক এবং বাহক রূপে গোটা বিশ্বের বুকে তার নামটাকে ছড়িয়ে দিতে পারি। সেজন্য আমরা ছেলেমেয়েদেরকে ভালোভাবে পড়াশোনার জন্য মনোনিবেশ করব। পড়াশোনায় যা কঠিন বলে মনে হবে, ভালো শিক্ষকের সংস্পর্শে সেটা মিষ্টি হালুয়া বলে মনে হবে,
যদি সেরকম পাঠদান করা যায়, যদি সেরকম শিক্ষা দেওয়া যায়, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য রবে পাতায় পাতায় শিখছি তবে কৌতূহলে সন্দেহ নেই মাত্র। আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের জ্ঞানের কথা একে একে করে জোর করব, এভাবে টুমটুম্বু ভরা নদী হয়ে যাবে আমাদের জীবন। সেই লক্ষ্যে আজকে এই একাদশ শ্রেণীতে যারা তোমরা উপস্থিত আছো, পরবর্তী তোমরা ভালো করে পড়াশোনা করে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে পা রাখবে সেটাই ব্যক্ত করি। স্কুল এবং কলেজে ভার্সিটির অঙ্গনে অনার্স এবং মাস্টার্স তোমরা শিক্ষা অর্জন করে দেশ ও জাতির কর্ণধার হবে সে আশা, সে প্রত্যয়, সে আহ্বান ব্যক্ত করে আজকের মতো তোমাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।